রহমানির রহমান সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাচ্ছ স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু পড়ালেখা তো থেমে নাই তাই আশা করি যে তোমরা তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ তো আজকে আমি তোমাদের পড়াবো নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে এই যে দেখো অঞ্চলভেদে পানির অভাবের কারণ কি প্রভাব পড়ে পানি কমে গেলে এবং সেগুলো কিভাবে সমাধান বা প্রতিকার করা যায় গত ক্লাসে আমি পড়িয়েছি তোমাদেরকে যে পানির সঙ্গে জনজীবনের বা নদীর এই যে সঙ্গে নদ নদীর সঙ্গে জনবসতি এবং জনজীবনের সম্পর্ক আজকে আমি তোমাদেরকে পড়াবো এই পানির অভাবের কারণ আর তার প্রভাব এবং সমাধানের বা প্রতিকারের পদক্ষেপ দেখো বাংলাদেশ আমরা বলি নদীমাতৃক দেশ জালিয়ার মতো ছিটিয়ে ছড়িয়ে আছে নদ নদী কিন্তু তারপরেও বর্তমানে বিভিন্ন কারণে কি হচ্ছে যে পানি শুকিয়ে যাচ্ছে পানির অভাব দেখা দিচ্ছে যার ফলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে তো পানি এই যে নদ নদীর পানি শুকিয়ে যাচ্ছে কেন শুকিয়ে যাচ্ছে এখানে তার কিছু কারণ আছে সেই অঞ্চলভেদে কারণগুলো কিন্তু বিভিন্ন রকমের কিন্তু তারপরেও সাধারণ কিছু মানে কিছু কারণ আছে সেই কারণগুলো আমি তোমাদের সামনে আজকে বর্ণনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো দেখো পানি তো এমনি এমনি কমে যায় না সব সময় পানি কিন্তু উজান থেকে পানি চলে আসছে এবং বেশিরভাগ আমরা গত ক্লাসে দেখেছি যে বেশিরভাগ নদীর আমাদের উৎপত্তি স্থল কিন্তু ভারত ভারত থেকে পানি চলে আসছে বাংলাদেশে তো বয়ে তারপরেও কেন পানির অভাব দেখা দিচ্ছে এত নদ নদী থাকা সত্ত্বেও তো আমরা মূল যে কিছু কারণ আছে সেই কারণগুলোকে এসো আমরা আজকে দেখি এই কারণগুলো হচ্ছে যে উজান থেকে যে এই যে পানি নেমে আসছে অর্থাৎ উঁচু থেকে পানি পাহাড় পর্বত থেকে পানি চলে আসছে এবং বিভিন্ন জায়গাতে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে পড়ছে তো এই আসা যে উজান থেকে যখন আসছে তখন হচ্ছে এই যে যে পানিটা নেমে আসছে তার সঙ্গে পলি মাটি চলে আসছে এবং চলে এসে বিভিন্ন নদ নদীতে পড়ছে এবং ক্রমেই এটা কি হচ্ছে আস্তে আস্তে নদীর তলদেশে জমে যাচ্ছে এই তলদেশে জমে যাওয়ার জন্য কি হচ্ছে পানির নাব্যতা হারাচ্ছে নদী তার নাব্যতা হারাচ্ছে যার ফলে কি হচ্ছে পানি শুকিয়ে যাচ্ছে যাচ্ছে সৃষ্টি হচ্ছে যার ফলে পানির অভাব দেখা দিচ্ছে এরপরে দেখো অপরিকল্পিত বাঁধ ব্রিজ ও কালভাট নির্মাণ আমাদের কোনো কিছুতে কোনো নিয়ম নীতি আমরা মেনে চলি না ঠিক সেই রকমই নদীতে আমরা ইচ্ছা মতো কি করছি মাছ ধরার জন্য বা ইজারা যারা নিচ্ছে তারা কি করছে নিয়ম নীতি না মেনে একটা তো সবকিছুর নিয়ম আছে সেই নিয়ম নীতি না মেনে কি করছে তারা বাঁধ দিচ্ছে ব্রিজ তৈরি করছে নির্মাণ করছে তার যার ফলে নদী কি হচ্ছে তার গতি হারিয়ে ফেলছে বা তার যে নিজস্ব যে গতি সেই গতিটা হারিয়ে ফেলছে এবং পানি চলে যাচ্ছে যার ফলে কি হচ্ছে শুষ্ককালে হচ্ছে শুকিয়ে যাচ্ছে আবার বর্ষাকালে প্লাবিত হচ্ছে এবং কি পানি এখানে পানির অভাব দেখা দিচ্ছে এই যে আমি তোমাদেরকে বললাম যে সব বেশিরভাগ নদীর উৎপত্তি ভারত তো এই ভারত থেকে যে পানি বয়ে আসে তো এখন সেই ভারতে কি হয়েছে ফারাক্কা বলে একটা যে জায়গা আছে সেইখানে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ দেওয়ার ফলে কি হচ্ছে যে বাঁধ দেওয়ার ফলে তোমার বর্ষাকালে তারা কি করছে পানি ছেড়ে দিচ্ছে যে সমস্ত প্লাবিত হয়ে যাচ্ছে গ্রীষ্মকালে তারা তাদের যে গেট আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে যার ফলে শুকিয়ে যাচ্ছে কোনগুলো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তোমার এই যে উত্তরাঞ্চল বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলের যে অঞ্চলগুলো এগুলো শুকিয়ে যাচ্ছে আরেকটা জিনিস দেখো যে এই যে পানি শুকিয়ে যাচ্ছে যার ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলে কি হচ্ছে অনেক মৃত নদী এখন আমরা দেখতে পাচ্ছি বহুত মৃত নদী দেখা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সেখানে আবাদ হচ্ছে এমনও দেখা গেছে তো কি যেখানে সেখানে বাঁধ ব্রিজ কালবাট নির্মাণের ফলেও কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে পানি কমে যাচ্ছে ভারতে বিশেষ করে ভারতের ফারাক্কা বাঁধ দেওয়ার ফলে সেখানে যারা তোমরা যদি কোনোদিন যাও দেখতে পাবে যে তার মানে পশ্চিমবঙ্গের দিকটা সবসময় পানিতে ভর্তি কিন্তু বাংলাদেশের দিকটা শুকিয়ে শুধু বর্ষাকালে ছাড়া অন্য সবসময় শুকিয়ে যার ফলে এই উত্তর পশ্চিমাঞ্চলে কি হচ্ছে সব নদ ভয়াবহ সমস্যা দেখা দিচ্ছে আর পদ্মা সহ উত্তরাঞ্চলের সব নদীতে এর নেতিবাচক প্রভাব পড়ছে জনজীবনে এর প্রভাব পড়ছে আর এই ফারাক্কা বাঁধ দেওয়ার ফলে কি হচ্ছে যে তিস্তা আর গঙ্গা কপতাক্ষ ইত্যাদি এই নদীগুলোতে পানি প্রবাহ কমে যাচ্ছে এবং সমস্যার সৃষ্টি হচ্ছে তারপরে দেখো যে আমরা কি করছি যে সু যখন পানি কমে যাচ্ছে তখন কিন্তু গাছপালা তীরবর্তী যেগুলো ছোট গাছ মারা যাচ্ছে আবার আমরা নদী তীরবর্তী গাছগুলো বা জঙ্গল বন যেগুলো আছে এগুলো কেটে ফেলার ফলে কি হচ্ছে গাছপালা কমে যাচ্ছে গাছপালা কমে যাওয়ার ফলে বৃষ্টিপাত কম হচ্ছে এবং সেই সেই সব এলাকাতে বৃষ্টি কম হচ্ছে এবং পানির অভাব দেখা দিচ্ছে দেখো গ্রীষ্ম ও শীতকালে পানি প্রবাহ কমে যাওয়া এমনিতেই তো পানি বিভিন্ন কারণে কমছে তার ফলেও শীতকাল শুষ্ক মৌসুম এবং গ্রীষ্মকালে পানি শুকিয়ে যাচ্ছে নদীর যার ফলে পানির কি হচ্ছে অভাব দেখা দিচ্ছে আর একটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আমাদের নদীতে যে সেচ দেওয়া হয় সেইখানে ওই নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে পাম্প দিয়ে প্রচুর পরিমাণে পানি তুলে ফেলছে যার ফলে প্রধান যে নদী সেই নদীগুলো কি হচ্ছে তার গতিপ্রবাহ হারিয়ে ফেলছে পানি কমে যাচ্ছে এই বিভিন্ন এসব কারণেই আমাদের এই নদ নদীগুলোতে পানি কমে যাচ্ছে আর পানি কমে যাওয়ার ফলে কি হচ্ছে একটা জিনিস এখানে দেখো তোমরা যে কি বলেছে যে সে নদী তার স্বাভাবিক গতিও রূপ হারাতে বাধ্য হয় নিয়মনীতি নীতি না মেনে নদীর উপরে এই যে কালভার্ট ব্রিজ আমি যেটা তোমাদেরকে আগে বললাম আর কি হচ্ছে যে শুষ্ক মৌসুমে এই যে পানি কমে যাচ্ছে যার ফলে নদী তার প্রবাহ হারি পানির যে একটা প্রবাহ থাকে সেটা হারিয়ে ফেলছে ফলে বাংলাদেশের সমাজ অর্থনীতি ও জনজীবনে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ এর এখন প্রভাব কি পড়ছে দেখো এর ফলে এর ফলে প্রভাব পড়ছে প্রভাব মানে সাধারণ বেশিরভাগ প্রভাব পড়ছে মানুষের উপরে জনজীবনের উপরে এই পানি কমে যাওয়ার ফলে চাষাবাদের জন্য যে পানির দরকার সেটা ব্যাহত হচ্ছে তার পানি কমে যাওয়ার ফলে মাছ চাষে ব্যাহত হচ্ছে মাছ কমে যাচ্ছে বা মাছ গভীর পানি ছাড়া মাছ থাকছে না যার ফলে আমিষের অভাব দিচ্ছে আমিষের অভাব হচ্ছে এবং পুষ্টিহীনতার শিকার হচ্ছে বিশেষ করে শিশুরা পুষ্টিহীনতার শিকার হচ্ছে তারপরে মানুষ যখন জীবিকা হারিয়ে ফেলছে যেমন নদী তীরে যখন পানি কমে যাচ্ছে তখন মানুষজন মাছ জেলেরা বিশেষ করে মাছ ধরতে পারছে না তখন তারা তাদের পরিবার নিয়ে তলপিতল্পা গুটিয়ে শহরমুখী হচ্ছে শহরমুখী যখন হচ্ছে তখন তারা বস্তি তৈরি করছে রেললাইনের ধারে বা কোনো পতিত জমিতে তারা আশ্রয় নিয়ে বস্তি তৈরি হচ্ছে তার ফলে কি হচ্ছে সামাজিক যে অবক্ষয় নৈরাজ্য সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এছাড়া কি হচ্ছে নদীপথে নদীপথে যে যাতায়াত করা হয় সেই যখন পলি পড়ছে বা পানি কমে যাচ্ছে তখন স্টিমার লঞ্চ নৌকা চলাচলে ব্যাহত হচ্ছে যার ফলে এটাও কিন্তু একটা অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে এটা খুব মারাত্মকভাবে এর প্রভাব পড়ছে এরপরে বিশেষ করে চিংড়ি যে আমরা রপ্তানি করি সেই চিংড়ি চাষ ব্যাহত হচ্ছে এবং আমাদের বৈদেশিক মুদ্রা এখানে অর্জিত হচ্ছে না তো আমরা দেখলাম আরেকটা যেটা কি গাছপালা যদি বৃক্ষ থাকে গাছ থাকে তবেই তো পশু পশু পাখি এরা আশ্রয় নিবে যখন এই গাছপালা কমে যাচ্ছে বা নিধন হচ্ছে তখন এই পশু পাখি আর থাকছে না যার ফলে এর প্রভাব পড়ছে প্রাকৃতিক ভারসাম্য থাকছে না প্রকৃতির উপর এবং প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে এরপরে দেখো তাহলে আমরা দেখলাম যে কি কি হচ্ছে যে পানি মানে খাবার পানি কমে যাচ্ছে সেচের জন্য পানি আমরা পাচ্ছি না মাছ চাষ করা যাচ্ছে না নদী চলা নদীতে চলাচল ব্যাহত হচ্ছে তারপরে বৈদ্য আমরা যে মাছ রপ্তানি করে বিদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন করি সেটা ব্যাহত হচ্ছে আর কি হচ্ছে আরেকটা আমাদের কারণ আছে কিন্তু এই যে নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণ এখানে হচ্ছে নদী যে ব্যবস্থাপনা আছে নদী ব্যবস্থাপনা সেই নদী ব্যবস্থাপনারও কিন্তু অব্যবস্থাপনা এটার ফলেও কিন্তু নদীর অব্যবস্থাপনার জন্যই তো অপরিকল্পিত নিয়ম নীতি না মেনে বাঁধ কালভার এগুলো তৈরি হচ্ছে তারপরে কোনো জায়গায় ইজারা নিলে সেই জায়গায় ঘিরে সেই জায়গায় মাছ চাষ করছে যার ফলে গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে এইসব কারণে পানি কমে যাচ্ছে এবং এর প্রভাব পড়ছে জনজীবনের উপরে এখন দেখো আমরা কিভাবে সমাধান করতে পারি এগুলো তাহলে কীভাবে আমরা সমাধান করব এই যে পানি কমে যাচ্ছে পানি প্রবাহ কমে যাচ্ছে এগুলোর প্রথম কি করতে হবে এই যে পলি জমে যাচ্ছে এই পলিগুলোকে কি করতে হবে পলি জমে যাচ্ছে ফলে নদী নাব্যতা হারাচ্ছে গভীরতা কমে যাচ্ছে এখন কি করতে হবে সরকার বা বেসরকারিভাবে এটা উদ্যোগ নিয়ে এই নদী খনন করতে হবে অর্থাৎ নদীর নাব্যতা বাড়াতে হবে ড্রেজিং করতে হবে নদী তাহলে পরে কি করতে হবে নদীকে প্রথমে পলি পলি নিষ্কাশনের জন্য ড্রেজিং করতে হবে খনন করতে হবে তারপরে অবে অবি অপরিকল্পিতভাবে বা নিয়ম নীতি না মেনে যত্রতত্র বাঁধ ব্রিজ কালভার নির্মাণ করা যাবে না কিন্তু এটার ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না বিভিন্ন সময়ে কিন্তু দুই দেশ ভারত বাংলাদেশ বিভিন্ন বৈঠক বসে বসেছে এই পানিটার যেন ফারাক্কার পানির যে গ্রীষ্মকালে গেট বন্ধ করে দিয়ে পানি না দেওয়া এবং বর্ষাকালে পানি ছেড়ে দেওয়া এটার যেন একটা সুষ্ঠু সমাধান হয় এর জন্য বহুবার বসেছে দুই দেশ কিন্তু ভারত তার স্বার্থের দিক তাকিয়ে কখনোই কিন্তু এটা সুষ্ঠু সমাধান করেনি তারা প্রতিবার বসেছে কিন্তু কোনো সমাধান না করেই তারা ফিরে গেছে যার জন্য এই এ ব্যাপারে আমাদের কোনো কিছু আর করণীয় থাকছে না এখন দেখো তাহলে কি নদীর তীরে বেশি বেশি করে গাছপালা লাগাতে হবে গাছ বৃক্ষ বৃক্ষরোপণ করতে হবে তারপরে এই যে শীতকালে আর গ্রীষ্মকালে যে পানি প্রবাহ কমে যাচ্ছে যার ফলে আমরা সেজের পানি পাচ্ছি না খাওয়ার পানি পাচ্ছি না মাছ পাচ্ছি না এই জন্য কি করতে হবে এখানে রিজার্ভার বা ক্যানেল বা খাল এগুলো তৈরি করতে হবে রিজার্ভার যদি তৈরি করা হয় নদী তীরে ভারতে আমি দেখেছি যে তারা ক্যানেল বলে এগুলোকে সেই বর্ষাকালে কি নদীর পাশ দিয়ে বিভিন্ন যে যা বিশেষ করে যেগুলোতে ধান উৎপাদন বেশি হয় সেখানে তারা ওই খাল খনন করে কি করে পানিটাকে রিজার্ভ করে রাখে যে বর্ষাকালে গ্রীষ্মকালে যখন পানি কমে যায় তখন সেই পানিটা তারা সেচ কাজে বা অন্যান্য কাজে তারা ব্যবহার করে তাহলে সব এটা একটা একটা বিশাল উদ্যোগ যদি নেওয়া যায় এই খাল খনন বা রিজার্ভার তৈরি করা আর কি করতে হবে যদি এই খাল খনন বা খাল থাকে পাশ মানে জমি যে সমস্ত উর্বর জমির পাশ দিয়ে তাহলে কী হবে এই যে পাম্প দিয়ে যে প্রচুর পরিমাণে পানি তুলে ফেলে সেটাও কিন্তু আর তুলবে না এর ফলে কি হবে আমরা যদি আর সবচেয়ে বড় কথা যে যারা এই যে নদী বাঁচাও যে যারা আছে নদী বাঁচাও যে কর্মসূচি যারা মানে দেখভাল করে তাদেরকে উদ্যোগ নিতে হবে যে যেন এই পানির অভাব যাতে না হয় পানির যেন সুষ্ঠু ব্যবহার হয় এটাকে সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে বিশেষ করে যারা এই যে নিয়ম নীতি না মেনে এসব করবে বা প্রচুর করে পানির পাম্প চা চলে চালিয়ে দিয়ে চলে যায় পানি নষ্ট হয় এবং আমি এমনও দেখেছি যে প্রতিবেশী দেশরাও কিন্তু ওই পানি মানে চোরাইভাবে পানি টেনে নেয় তারা এগুলোকে বন্ধ করতে হবে তবেই আইনের আওতায় নিয়ে আসতে হবে তবেই কি হবে এই পানির অভাব থাকবে না পানির অভাব যখন থাকবে না তখন মানুষের জীবনে সচ্ছলতা আসবে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং সুষ্ঠু সমাধান হবে তাহলে আমরা আজকে কি দেখলাম যে এত নদী নালা থাকতেও বাংলাদেশে কি হচ্ছে পানির সেচের পানি আমরা পাচ্ছি না যার ফলে আমাদের খাদ্য সংকট দেখা দিচ্ছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে আমাদেরকে খাদ্য আমদানি করতে হচ্ছে যেটা আমাদের এই অর্থনীতির ওপরে চাপ সৃষ্টি হচ্ছে যার ফলে কি হচ্ছে আমরা উন্নতির দিকে যেখানে আমাদের এগিয়ে যাওয়ার কথা সেখানে আমরা ঠিকমতো উন্নতির দিকে এগিয়ে যেতে পারছি না অর্থনৈতিক দিক থেকে আমরা দুর্বল হয়ে পড়ছি মাথাপিছু আয় কমে যাচ্ছে জাতীয় আয় কমে যাচ্ছে এবং আমরা আগামী প্রজন্ম যাতে মানে দুর্বল না হয়ে যায় আর্থিকভাবে যেন না হয় যার ফলে আমাদেরকে এই সমস্ত পদক্ষেপগুলো নিতে হবে নদীকে বাঁচাতে হবে তো আজকে মোটামুটি এরকমই থাক ক্লাস সামনের দিন আবার তোমাদেরকে আমি অন্য একটা পড়া এইখান থেকে পড়াবো পড়িয়ে এই চ্যাপ্টারটা আশা করি শেষ করে অন্য একটা ধরবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো বোঝার মধ্যে অসুবিধা থাকে তাহলে পরে তোমরা কমেন্টের মাধ্যমে আমার কাছে জানলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থেকো আল্লাহ হাফেজ